ঘুম থেকে উঠেই আয়নার সামনে যেতে মুখটা একটু ফোলা ফোলা দেখাচ্ছে, কিংবা কেউ হয়তো হঠাৎ বলেই বসল মুখটা ফোলা দেখাচ্ছে কেন। চিন্তার বিষয় তো বটেই, নানা রকম রোগের কারণে মুখ ফোলা দেখায়, যার কয়েকটি তো জটিলই। আবার খুব সাধারণ কিছু কারণেও মুখমণ্ডল বা চেহারা ফুলে যেতে পারে, তাই জানা উচিত কখন সতর্ক হবেন। তবে মুখের ফোলা 2 থেকে 3 ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যায়। মুখে ফোলাভাবের অনেকগুলো কারণ থাকতে পারে, তবে আপনি যদি মনে করেন এটি মারাত্মক অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে, তবে অবিলম্বে ডাক্তারের কাছে যান। সাধারণত মুখের ফোলাভাবের প্রথম কারণটি হলো সঠিকভাবে ঘুমাতে সক্ষম না হওয়া বা ঠিকমতো ঘুমায় না বলে। রাতে ঠিকমতো ঘুমাতে না পারলে সকালে চোখ ও মুখ ফোলা থাকে। দ্বিতীয় কারণটি হলো আপনি যদি অতিরিক্ত ঘুমিয়ে থাকেন, তবে সকালে নিজেকে মুগ্ধ চোখ দিয়ে দেখবেন। নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় বিছানায় বসে থাকার ফলে মুখের ফোলাভাবও দেখা দেয়। চিকিৎসকের মতে আপনি যখন আপনার মুখে ফোলাভাব অনুভব করছেন, তখন শ্বাস নিতে অসুবিধা বোধ করছেন কিনা। উত্তর যদি হ্যাঁ হয়, তবে বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। তবে এখানে আমরা আপনাকে মেডিকেল টার্ম প্রদাহের কারণগুলো বলছি। তবে তার আগে বন্ধুরা, পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন, এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে। সাইনাস প্রদাহ। সাইনাস ইনফেকশন মুখের ফোলাভাবের প্রধান কারণ হতে পারে। এমন অবস্থায় নাকের চারপাশের বাতাস শ্লেষ্ম ঝিল্লিতে ফুলে যায়, যা মুখের উপর প্রতিবিম্বিত হয়। এমন পরিস্থিতিতে কেবল চোখের চারিদিকে ফোলা নয়, হালকা ব্যথাও হয়। দাঁতের সমস্যা। দাঁতের সাথে যুক্ত যে কোনো অস্বস্তিতেও ফুলে যেতে পারে মুখ, বিশেষত দাঁতের সংক্রমণ, ভাঙা দাঁত, নকল দাঁত ভাঙা, দাঁতের পরিবর্তে প্রতিস্থাপন করা দাঁত, বেদনাদায়ক জিনজিভাল প্রদাহ ফোলাভাবের মূল কারণ হতে পারে। ঔষধের প্রভাব। কখনো কখনো ওষুধের প্রতিক্রিয়া মুখে ফোলাভাব হতে পারে, বিশেষত কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এইভাবে প্রদর্শিত হতে পারে। অসুখ। কখনো কখনো শরীরে কোনো রোগ বা শরীরে যে কোনো ক্রিয়াকলাপ ঘটে তা মুখের ফোলা রূপে প্রতিক্রিয়া দেখায়। কিডনির সমস্যা। কিডনি সারাক্ষণ আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। যদি শরীরের ময়লা বের না হতে পারে, তবে এই টক্সিনগুলো শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে। এ কারণেই সকালে মুখের উপর ফোলাভাব দেখা যায়। এ জাতীয় পরিস্থিতিতে কিডনির কার্যকারিতা বজায় রাখা জরুরি। রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতাও চিকিৎসাশাস্ত্রে মুখের ফোলাভাবের একটি প্রধান কারণ বলে থাকেন। যাদের শরীরে রক্ত স্বল্পতা থাকে তাদের অ্যানিমিক বলা হয়। এই সমস্যাকে মেডিকেল ভাষায় রক্ত স্বল্পতাও বলা হয়। যাদের শরীরে রক্তের ঘাটতি থাকে তাদের ফুলে যায়। পিরিয়ড চলাকালীন অনেক সময় মহিলারা পিরিয়ডের সময় ফুলে যায়, এর ফলে মুখও ফুলে যায়। পিরিয়ডের সময় শরীরে প্রজেস্টেরন হরমোন বৃদ্ধি পায়, যার কারণে PMS এর লক্ষণগুলোর সাথে মুখটি ফুলে যায়। হৃদরোগীদেরও চেহারা ফুলতে পারে, সঙ্গে থাকতে পারে শ্বাসকষ্ট। হৃদরোগ বা উচ্চ রক্তচাপের রোগীরা অবশ্যই নুন নিয়ন্ত্রণ করে খাবেন, কেননা নুন জল টেনে আনে। কিডনি রোগীদের অনেক সময় জলও মেপে খেতে দেওয়া হয়, তবে 1-2 দিন নয়। প্রায় মুখ ফোলা দেখালে বা দেহের অন্য কোথাও জল জমলে এবং অন্যান্য উপসর্গ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ, ভালো থাকবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।